রবিবার খানাকুল 1 নম্বর ব্লকের চকভেদুয়াতে দলীয় কর্মী সভায় এসে দলের কর্মীদের দরাজ সার্টিফিকেট দিলেন তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কখনো অন্যায় বা ভুল করে না। আমি মনে করি ভুল যা করে তা নেতারা। তিনি বলেন, পঞ্চায়েতে যারা আছেন তাদের কাছে একটা অনুরোধ, দয়া করে সাধারণ মানুষের সঙ্গে ব্যবহারটুকু ভালো করুন। সাধারণ মানুষ এটুকু জিনিসই চাই। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়, চেয়ারম্যান জয়দেব জানা, সভানেত্রী শিখা দলুই, যুব সভাপতি পলাশ রায়, ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরী, যুব নেতা শেখ সাকিম প্রমুখ। রামেন্দ্র একটা কথা বলবো, বলার সময় যে বুঝে বুঝে যান তৃণমূল কংগ্রেসের কর্মীরা, হাত জোর করে মানুষকে গিয়ে বলুন যদি মনে হয় কোথাও ভুল হয়েছে ক্ষমা করে দিন। কিন্তু আমি একটা কথা মনে করি জানেন তো, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি ব্যক্তিগতভাবে মনে করি না কোনো কর্মী কখনো অন্যায় করে বা ভুল করে। আমি মনে করি ভুল যারা করে তারা নেতারা, নেতারা সবচেয়ে বেশি ভুল করেন এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের হয়ে লড়াই করেন আমার ভোটের শেষে এসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বার্তা দিয়েছেন, দুটো জায়গাতে দেখেছেন, উনি ঢুকে গেছিলেন, দেখলেন গিয়ে গ্রামের জায়গায় কাজ হয়নি, সাথে সাথে বললেন দুজনকে ইস্তফা দিতে হবে, দুজন প্রধানকে দেখেছেন তো, দুজন প্রধানকে ইস্তফা দিতে হলো। তাই গোটা রাজ্যের যারা পঞ্চায়েতে আছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে সাধারণ মানুষের সঙ্গে ব্যবহারটুকুনি ভালো করুন, সাধারণ মানুষ এইটুকু জিনিস চায়। এবং আমরা বিশ্বাস করি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কালকে হুগলি এলাকা দিয়ে ঢোকা শুরু করে, আমরা বিশ্বাস করি আমরা মনের প্রাণে চাই এই এলাকা থেকে, এই গোটা জেলা থেকে অন্তত কিছু ইস্তফাপত্র যেন অভিষেক ব্যানার্জিকে পাঠাতে না হয়, সেই জায়গাটা যেন আমরা নিজেরাই এই জেলার যারা নেতৃত্বরা আছেন তারা শক্তিশালী হয়ে ধরে রাখতে পারেন। তাই আপনাদের কাছে এই আবেদনটা আমার থাকে। আমরা বিশ্বাস করি দলের এখন যে মেকানিজম, এটার আগের তৃণমূল নয়, নতুন তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে খুব তাড়াতাড়ি এই জায়গাটা ঠিকঠাক হয়ে যাবে। শুভেন্দু অধিকারীর কথার ইঙ্গিতে কি সামনে 21 তারিখে আপনারা আতঙ্কিত রয়েছেন? আমরা বাংলার মানুষ আতঙ্কিত, তৃণমূলের তো কিছুই হয়নি, 12তেও তৃণমূলের কিছু হয়নি, 14তেও তৃণমূলের কিছু হয়নি, 12 তারিখ একজন প্রধান অভিযুক্ত সে খুন হয়ে গেল বিজেপির কোনো নেতাকে বাঁচানোর জন্য কিন্তু আমরা জানি না, আর 14 তারিখে সাধারণ কয়েকজন মানুষ মারা গেল, তৃণমূলের কারোর কিচ্ছু হয়নি, একজন কাউন্সিলরও যায়নি 2 তারিখে। 21 তারিখের পর শুভেন্দু অধিকারী বাংলার, দেখুন বাংলায় আমাদের বয়সী ছেলেমেয়েরা, আমরা যখন ছোট বয়সী ছিলাম আমরা টম অ্যান্ড জেরি দেখতাম, আমরা ডোরেমন দেখতাম, শিনচ্যান দেখতাম, এখানে অনেকেই আছে দেখতো, এখন বাংলার একটা নতুন কার্টুন তৈরি হয়ে যাবে 21 তারিখে, আমরা শুভেন্দু টিভি চালাবে লোকে দেখবে, এখন আর পোকো দেখবে না লোকে। শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে, ওই স্বপ্ন তো 21-এও দেখেছিলেন, ফাঁকা করে দেবো লাল মাটি, দিলীপ ঘোষ বেলে মাটি শুভেন্দু আমরা হাত ধরেছি, হুগলিয়ে খালি করবে, ব্যারাকপুরও খালি করবে দায়িত্ব দিয়েছিলেন, যাকে ব্যারাকপুর খালি করার দায়িত্ব দিয়েছিলেন ও এদিকে এসে আপনাদের দল খালি করছে এখন। তো ফলে ব্যাপারটা হচ্ছে এই সমস্ত বলে লাভ নেই, মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার আগে উনি প্রাক্তন বিধায়ক হবেন, ওনার বাবা প্রাক্তন এমপি হবেন, ওনার ভাই প্রাক্তন এমপি হবেন, ওটা নিয়ে আগে ভাবুন। আর মমতা ব্যানার্জি কত লোক এলো সিপিএম এর বড় বড় নেতারা চুলের মুঠি ধরে বার করলেন, মাথা ফাটালেন, তারপরেও তাকে রুখতে পারলেন না, তারা বললেন দিদি দিদিমা হয়ে যাবেন মুখ্যমন্ত্রী হতে পারবেন না, তাও তাকে রুখতে পারলেন না। আর শুভেন্দু অধিকারী কোন ক্ষেতের মূল্য, শুভেন্দু অধিকারীকে যদি মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে হয়, তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা তাকে দিন রাত ফুপা খালা বেগম ইত্যাদি বলতে শুনছেন, তারা যখন শুনবেন ওই লোকটার মুখে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোচ্ছে এদের চাইতে খুশি কেউ হবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী যাওয়ার পর থেকে আপনি যদি দেখেন বিজেপির গ্রাফ ক্রমাগত নিচের দিকে যাচ্ছে, যে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপি 38% ভোটে পৌঁছলো, সেই শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপি বাংলা আজকে তৃতীয় হয়ে গেছে, বিভিন্ন পৌরসভা নির্বাচনের ফলাফল বলছে বামেরা 2 নম্বরে চলে আসছে, তো তার স্বাভাবিক ব্যাপার না? তো আমরা শুভেন্দু অধিকারীকে কংগ্রাচুলেট করছি, আপনি খুব ভালো কাজ করছেন চালিয়ে যান। শুভেন্দু অধিকারী কোন রাজনৈতিক বক্তব্য রাখছে তার উপর, দেখুন ব্যক্তি শুভেন্দু অধিকারীর সাথে আমাদের কিছু নেই, তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা পিঠে ছুরি মেরে ওই সময় চলে গিয়েছিলেন, আর যে নেত্রী তাকে এত পদের অধিকারী করলো, কোট আনকোট শুভেন্দু অধিকারী করলো, যে কারণে তিনি অমিত শাহের হাত ধরে জয়েন করার মতো জায়গায় পৌঁছলেন, কত বড় নেতা তো দিদি বানিয়েছিলেন বলেই, সেই লোকটা যখন পিঠে ছুরি মেরে চলে যায় তার প্রতি একটা আলাদা ঘৃণা জন্মায়। তো বাদ বাকি মা যদি ক্ষমা করেন কোনো কখনো কশ্মীন কালে, তখন সন্তানেরা ভেবে দেখবে। আসতে চলেছে বং পিৎজা, অভিজাত্য পূর্ণ বাঙালিয়ালা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির হতে চলেছে বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই, আরাম করে রাজশাহী পরিবেশে খাবার, নাম বং পিৎজা। নিউ নোর সোফা সেন্টার,
এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।